এই দুইটা প্রশ্ন খেয়াল করো এটা কিন্তু পরপর আসছে ষোলো সতেরো সতেরো আঠারো একটা জটিল সংখ্যা দিয়ে এটাকে এই ফর্ম্যাটে প্রকাশ করতে দেখো আরেকটা জটিল সংখ্যা যদি আর ফর্ম হয় আর থিটা ভালো বের করতে বলছা মানে বেসিক্যালি ব্যাপারটা কি তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে তার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছা তাই না তাই তো তুমি যদি আরআর থিটা জানো তাহলে তো এটা জানোই বুঝছি আমার কথা তো মডুলাস আর আর্গুমেন্ট কেমনে বের করবা রিটার্ন আসলে প্রথমত এটাকে আদর্শ আকারে নিয়ে এ প্লাস তারপর সেখান থেকে ওকে আমি প্রথমটা প্রথমটা করে দিচ্ছি সহজ দ্বিতীয়টা আমি ক্যালকুলেটর করে দিব তোমরা হাতে করে নিও ওকে তো এইটাকে পোলার ফর্মে প্রকাশ করতে হবে তার মানে আমাদের যেটা করতে হবে মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রাই সাই তুমি প্রথমেই ক্যালকুলেটর দিয়ে আসলে করে চেক করে নিবা বুঝছ যাতে পরবর্তীতে ভুল না করো তো এটাকে আদর্শ আকারে নেওয়ার উপায় কী নিচ থেকে আই মুভ করতে হবে মানে রিমুভ করতে হবে তো রিমুভ কাম না করে এটার অনুবন্ধ দিয়ে উপরের নিচে গুণ ওয়ান মাইনাস থ্রি আই ওয়ান প্লাস থ্রি আই তাই তো উপরে কী হবে তাহলে ওয়ান প্লাস টুয়াইস আই ইন্টু ওয়ান প্লাস থ্রাইস আই বড়ো হয়ে গেছে এখন আসলে এই সমস্ত গুন টুন করতে ভালো লাগে না নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো তো যেটা হবে ওয়ান প্লাস নাইন তাই তো ওই আই স্কোয়ারের নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে আর উপরে কি থাকতেছে ওয়ান প্লাস থ্রাইস আই প্লাস টুয়াইস আই প্লাস সিক্স আই স্কোয়ার যেটা হচ্ছে নেগেটিভ সিক্স তো দেখো এটা কত আসলো নিচে হচ্ছে টেন ওয়ান মাইনাস সিক্স হচ্ছে নেগেটিভ ফাইভ আর কি প্লাস ফাইভ আই তো এটা কি দাঁড়ালো নেগেটিভ হাফ প্লাস হাফ আই আদর্শ সহকারে কিন্তু চলে আসছে এখন তুমি মডুল আসার আর্গুমেন্ট বের করবো মডুলাস কত মডুলাস হচ্ছে রুট ওভার অফ হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার তাই তো নেগেটিভটা ম্যাটার করতেছে না যেহেতু বর্গ করতেছ কত হয় ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর যেটা কিনা ওয়ান বাই রুট টু তো এটা হচ্ছে আমাদের মডুলাস এটা একটু ছোটো করে এদিকে নিয়ে আসি আর এই এই ব্যাপারটাকে আমার একটু এদিকে সরাইতে হবে ওকে তারপরে আর্গুমেন্ট আর্গুমেন্ট নির্ণয় সূত্র সবাই জানো তো তারপর আমি একটু দেখাই দিই আর্গুমেন্ট নির্ণয় সূত্রগুলা এই যে আর্গুমেন্ট নির্ণয় সূত্র আর্গুমেন্ট নির্ণয় সূত্র কিন্তু একটু ডিফিকাল্ট চারটা কোয়াড্রেন্টে চার রকম তাই না খুব একটা ডিফিকাল্ট না তোমরা কার্তেশীয় পোলার স্থানান্তর পড়ে আসছো না ওটার সাথে এটা পুরোপুরি সিমিলার তো যাদের সমস্যা আছে এখান থেকে একটু দেখে নিতে ওকে আমরা আবার চলে আসলাম এখানে এখন আর্গুমেন্টটা বের করবো এটা কোন কোয়াড্রেন্টে নেগেটিভ প্লাস এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে তাই তো তো সেকেন্ড কোয়ার্ডেন্টে আর্গুমেন্টে কত হয় পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ এটা বাই এটা এটা অ্যাকচুয়ালি ওয়ান হয় তাই না তো টেন ইনভার্স ওয়ানের ভ্যালু হচ্ছে পাই বাই ফোর পাই মাইনাস পাই বাই ফোর হয় থ্রি পাই বাই ফোর এখন আরআিটা জাস্ট এখানে তুমি বসাই দিবা অ্যান্ড ফাইনালি তুমি ক্যালকুলেটরে একটা চেক করবা আমি ক্যালকুলেটরটা দেখাই ক্যালকুলেটর করার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না জাস্ট এটা উঠাবা কিছু তো করা লাগবে ওয়ান প্লাস টু আইস এটা বসাবা এরপর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আই ওকে তারপর তুমি চাইলে এখানে ইকুয়াল চাপ দিয়ে নিতে পারো ইকুয়াল দিলে তোমাকে ওই আদর্শ আকারটা দিয়ে দেবে অথবা তুমি সরাসরি শিফট ম্যাট্রিক্স ও সরি কমপ্লেক্স তিন নাম্বারে হচ্ছে আর এক থিটা দেখো রুট টু বাই টু এটা মানে হচ্ছে ওয়ান বাই রুট টু মডুলার্স হচ্ছে ওয়ান বাই রুট টু আর আর্গুমেন্ট হচ্ছে থ্রি বাই বাই ফোর ওকে তো আমরা পরবর্তী অঙ্কটায় যাব এটা আমি শুধু ক্যালকুলেটরে করে দেব হাতে করা কিন্তু তোমাদের উপর ছেড়ে দিচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক হ্যাঁ এটা সতেরো আঠেরো সালে আসছে একই অঙ্ক না তাই তো তো আমি ক্যালকুলেটরে জাস্ট করে দিচ্ছি যদিও আমি বিশ্বাস করি তোমাদের সবাই এখন এটা পারা উচিত আর যারা ক্যালকুলেটর ব্যবহার জানা প্লিজ ক্যালকুলেটর হ্যাক্স এই সিরিজটা দেখে আস ওই সিরিজটা পুরো একদম গেম চেঞ্জার হয়ে যেতে পারে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কত কিছু যে ক্যালকুলেটর দিয়ে করা যায় তো দেখো আর আর থিটার ভ্যালু বের করবো আমি জাস্ট এটা উঠাবো থ্রি প্লাস টু আই থ্রি প্লাস টু আই ডিভাইডেড বাই টু প্লাস থ্রি আই টু প্লাস থ্রি আই প্লাস ওয়ান প্লাস ফাইভ আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টুয়াইস আই আ নিচে নিচে দিতে হবে ওয়ান মাইনাস টুয়াইস আই ওয়ান মাইনাস আই ওকে এখন তুমি চাইলে ইকুয়াল চাপ দিয়ে নিতে পারো ইকুয়াল এটা কি আকারটা চলে আসছে এ প্লাস আই কিন্তু তোমার অ্যাকচুয়ালি লাগে না তো শিফট কমপ্লেক্স তিন নাম্বারটা আমাদের মডুলাস হচ্ছে এত আর্গুমেন্ট হচ্ছে এত এটা কিন্তু রেডিয়ানে বুঝছি এত ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে যখনই তুমি অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা মোডটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে বোঝা গেছে ওকে তো আমরা আদর্শ আকার বা ফর্ম সংক্রান্ত আর কয়েকটা এক্সাম্পল দেখেই মোটামুটি শেষ করে দেবো আজকের পর্বটা আমাদের পরবর্তী অঙ্ক এটা খুবই সুন্দর একটা অঙ্ক কেন সুন্দর এটা কিন্তু ত্রিকোণমিতি আর জটিল সংখ্যা দুইটাকে একসাথে কম্বাইন করে এই টাইপের অঙ্ক বইয়েটে রিটার্নে আসার সম্ভাবনা অনেক ইনফ্যাক্ট বুয়েটে এই টাইপের অঙ্ক আসছে সরাসরি এটা না আচ্ছা তো দেখো ভ্যালু অফ থিটা আগে একটা ফাইন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা ফর উইথ এই জটিল সংখ্যাটা পিওরলি ইমাজিনারি বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা এখন আমাদের সকল কাল্পনিক সংখ্যাই কিন্তু এই ফর্ম্যাটের এ প্লাস আইবি তাই এটাই তো আদর্শ আকার এখন এই জটিল সংখ্যাটাকে পিওরলি ইমাজিনারি বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হবে যদি এ এর ভ্যালু কী হয় শূন্য হয় বুঝছি আমার কথা তো এখন এখানে খেয়াল করে দেখো আমাদের যে জটিল সংখ্যাটা আছে এটা কিন্তু এ প্লাস আকারে নাই তো তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে এ প্লাস আকারে নিয়ে আসা এ প্লাস আইবি আকারে নিয়ে আসা যদি নিয়ে আসে ওখানে থিটা সংক্রান্ত কিছু জিনিসপত্র থাকবে তো নিয়ে আসার পরে এর ভ্যালুটা কিন্তু ত্রিকোণমিতিক একটা সমীকরণ হবে থিটা সংক্রান্ত ওই ভ্যালুটা শূন্য ধরবা শূন্য ধরে তোমাকে থিটার ভ্যালুটা বের করতে হবে আশা করি আমি বুঝাইতে পারছি তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আকারে নিয়ে আসা এখন এটাকে আদর্শ কে আমি আনব টু প্লাস থ্রাইস আই সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টুয়াইস আই সাইন থিটা তাই তো নিচ থেকে আই দূর করতে হবে তো এটার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করে দেব তো এটার অনুবন্ধী দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে কি থাকবে ওয়ান প্লাস টুয়াইস আই সাইন থিটা আর এখানে কি ওয়ান প্লাস

সিক্স আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যেটা হচ্ছে নেগেটিভ সিক্স সায়েন্স স্কোয়ার থিটা ওকে এখন লবের দিকে তাকালে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দুইটা অংশ কিন্তু আলাদা হয়ে গেছে একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ যেখানে আয় আছে ওটা কি কাল্পনিক অংশ যেখানে আই নাই সেটা কি বাস্তব অংশ হচ্ছে আমার কথা তো তুমি চাইলে আরেক লাইন লিখতে পারো বাট আমি কিন্তু দেখেই বুঝতেছি কোনটা কাল্পনিক অংশ কোনটা বাস্তব অংশ ওয়ান প্লাস ফোর সায়েন্স স্কোয়ার থিটা বাস্তব অংশ কোনটা টু মাইনাস সিক্স আর কাল্পনিক অংশ প্লাস আইন তাই তাইতো এখন তোমাকে বলছে এটা পিওরলি ইমাজিনারি তার মানে বাস্তব অংশটা কিন্তু শূন্য তো বাস্তব অংশ কোনটা এইটা আর নিচেরটা মানে ভাগ করলে যেটা থাকবে আর কি তো দেখো এটা যদি পিওরলি ইমাজিনারি হয় টু মাইনাস সিক্স সাইন্স স্কোয়ার থিটা এই ভ্যালোটা কিন্তু শূন্য হতে হয় তো এই ভ্যালোটা যদি শূন্য হয় তোমার কি আসতেছে স্যার স্কোয়ার থিটা ইকোস টু কত ওয়ান বাই থ্রি না খেয়াল করে দেখো তাই তো তো এখান থেকে আমাদের থিটার ভ্যালু কি আসবে সাইন থিটা ইকোস টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি যেখান থেকে থিটার ভ্যালু কি জাস্ট ওপাশে সাইন ইউনিভার্স নিয়ে যাবে এতটুকু করলেই আমাদের হচ্ছে বুঝছি তো থিটা ইকোয়াস টু খুবই সুন্দর একটা অঙ্ক ছিল না এখন এটা তো রিটার্নে এটা যদি এমসিকিউতে দেওয়া দেয় তখন কি করবা দেখি আমরা কি করা যায় এই প্রশ্নটা আসছিল যে এই মেইনে আপনার এমসি বোঝা যাচ্ছে এখন এটা কি রিটার্ন প্রসেসে তুমি এমসিকিউতে করবা করতে গেলে প্রথমত সময় পাবে না দ্বিতীয়ত ভুল করার সম্ভাবনা অনেক বেশি কারণ তোমাকে খুব একটা জায়গা কিন্তু দেওয়া হবে না হচ্ছে তো এইখানে তোমার সেভিয়ার হিসেবে আসবে ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে তুমি ব্যাক ট্রেক করবা তুমি এখানে থিটার ভ্যালুগুলো বসাবা থিটার যেই ভ্যালুর জন্য এই জটিল সংখ্যাটা একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা সেটাই আমার আছে আমি দেখাই কি বোঝাতে চাচ্ছে তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর আমি প্রথমে জটিল সংখ্যাটা উঠাবো রেডিয়ান মোডে আছে কিন্তু আমাদের অ্যাঙ্গেলগুলো অপশানগুলো কিন্তু রেডিয়ান মোডে ক্যালকুলেটরটাও কি রেডিয়ান মোডে তো যখনই কোন নিয়ে কাজ করবা সবসময় মোড়টার দিকে একটু খেয়াল করে দেখবা কোনায় কিন্তু লেখা থাকে আর বা ডি আচ্ছা টু প্লাস থ্রি আই sin theta আমি theta এর জায়গায় x লিখি x টা হচ্ছে আমাদের ভেরিয়েবল sin x ওকে এরপর হচ্ছে 1 minus 2 i sin x তাই তো sin alpha x এবার আমি চেক করব ক্যালক প্রথমে কত π/3 দিয়ে চেক করব π ডিভাইডেড বাই 3 দেখো যে জটিল সংখ্যাটা আসতেছে সেটা কি বিশুদ্ধ কাল্পনিক না কিন্তু ওখানে বাস্তব অংশটাও আছে বুঝছো এবার আমি x এর জায়গায় কত বসাবো π/6 ক্যালক π/6 এটাও বিশুদ্ধ কাল্পনিক না এরপর সাইন ইনভার্স রুট থ্রি বাই ফোর বসাবো শিফট শিফট না সরি ক্যালকে চাপ দিয়ে বসাইতে হবে ক্যালক সাইন ইনভার্স রুট থ্রি ওভার ফোর এটাও আসতে না আর একটা অপশানই বাকি থাকে ওয়ান বাই রুট থ্রি ক্যালক সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি সাইন ইনভার্স কই গেল ওয়ান ভাগ রুট থ্রি দেখো এটা কিন্তু একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা এখানে কোনো বাস্তব অংশ আছে আমার কতক্ষণ লাগলো এটা করতে আমি তো তোমাদের বুঝাইলাম এরপরও মনে হয় না চল্লিশ সেকেন্ডের বেশি লাগছে তুমি কি কাউকে বোঝাতে হবে না তো ধূপ করে সমাধান করে ভালো ওকে